নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চব্বিশে নভেম্বর দু হাজার বাইশ টু একুশে এপ্রিল দু হাজার তেইশ দেবগুরুর আশীর্বাদে বৃষ রাশি এবং বৃশ্চিক রাশির যে পাঁচটি বড় সুসংবাদ আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটির আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন দেখুন চব্বিশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি থেকে মার্গি হয়ে যাচ্ছে এই মার্গি হয়ে যাওয়ার ফলে যে রাশিগুলোকে অর্থাৎ এই বিশ্বিক রাশি এবং বিশ্ব রাশির ক্ষেত্রে যে আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি ডিসকাস করতে চলেছি তবে একটি কথা আবার বলবো আপনারা ভিডিওটির আলোচনাটা অবশ্যই সম্পূর্ণ শুনবেন কারণ এখানে আমি সমস্ত কিছু বোঝানো কিন্তু আপনাকে চেষ্টা করি এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না আমার ভিডিও শুনছেন কিন্তু আপনার জীবনে কিন্তু খাটছে না কেন খাটছে না কি কারণে খাটছে না সেটার জন্য নিজস্ব জন্মকুণ্ডলী যারা আমার সঙ্গে দেখাতে চান যারা আমার সাথে পরামর্শ নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস আপনার জীবন পরিবর্তন কিন্তু হবেই হবে এবার আপনাদেরকে আমি এক এক করে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি প্রথমে বৃশ্চিক রাশির কথা বলি চব্বিশে নভেম্বর বৃশ্চিক রাশির পঞ্চমভাবে এই বৃহস্পতি বকরি থেকে মার্গি হওয়ার ফলে প্রথম কথা হচ্ছে আপনার সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু আপনার খুব ভালো দেখা যাচ্ছে যারা সন্তানের প্ল্যানিং করছেন বা সন্তানের এডুকেশন বা সন্তানের স্বাস্থ্য অথবা আপনি বিশ্বিক মানুষ আপনার ক্ষেত্রে যারা শেয়ার বাজার গোল্ড চাঁদি সঙ্গে যুক্ত আছেন বা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনার ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং ভাগ্যভাবে দিচ্ছে দৃষ্টি দেখুন আপনার ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হবে পিতার উন্নতি আপনার হবে পিতার ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে এবং গভর্নমেন্ট থেকে আপনারা সাপোর্ট আপনারা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি এ সময় দেখা যাচ্ছে এবং এই সময় মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে কিন্তু চলেছে এবং পৈতৃক সূত্রের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সরাসরি এই বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে আপনার ঠিক একাদশভাবে অর্থাৎ প্রফিটের ভাবে আপনার ক্ষেত্রে সফলতা মার্গি বৃহস্পতি সফলতা উন্নতি আপনাদের হবে দীর্ঘদিন আটকি আছে পেন্ডিং হয়ে আছে এমন কোন কাজ আপনাদের সম্পন্ন হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে লিখে রাখুন আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি বৃশ্চিক রাশি রাশির উপর দৃষ্টি দিচ্ছে স্বাস্থ্যের জায়গাটা শরীর স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছিল সেই স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে লিখে রাখুন এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এই সময়ের মধ্যে আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে যাদের লোন হয়ে আছে কি না লোন পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে এবার আসি বৃষ রাশি বৃষ রাশির আপনার ঠিক একাদশভাবে ভ্রমণ করছে দেখুন একাদশভাবে ভ্রমণ করে এবং বকরি থেকে মার্গি হয়ে আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে আপনাদের কিন্তু করতে চলেছে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বিশ্ব রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির পাঠটা শেষ হলো বিশ্বরাশির ক্ষেত্রে বলছি কারণ আপনাদের একাদশভাবে ভ্রমণ করছে অনলাইন একাদশ প্রতি একাদশভাবে যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন আপনারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু প্রফিট এই সময় কিন্তু পেতে চলেছেন আপনি বিশ্ব মানুষ এবং চব্বিশে নভেম্বর টু আপনার ঠিক একুশে এপ্রিল দু হাজার তেইশ পর্যন্ত আপনাদের মানে স্বপ্নের বাইরে আপনারা কিন্তু রেজাল্ট পেতে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে কিন্তু চলেছে আপনি বিশ্বিক আসবেন আপনার ক্ষেত্রে এবং আপনাদের বিশেষ করে ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু এই সময় ডেফিনেটলি পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে বিশ্বিক রাশি বৃষ রাশি দেখুন আরও আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে একটু কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিই দেখুন যাদের যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ঋণে জর্জরিত হয়ে গেছেন দিশা পাচ্ছেন না কোন দিকে যাবেন কোন পথে এগালে ঠিক হবে তাদের ক্ষেত্রে আমি একটি কথাই বলবো আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে কারণ আপনি বৃশ্চিক আপনি বৃশ্বিক বা বৃষ যেই মানুষ হন না কেন আপনার ক্ষেত্রে বিশেষ করে লাভের জায়গা ফ্রফিটের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং না হওয়া কিছু কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে কারণ দেখুন বৃহস্পতি এমন একটা গ্রহ যার উপর কৃপা বর্ষণ করে কি না তাদেরকে কিন্তু বিশেষভাবে প্রফিট কিন্তু দেয় এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে বৃহস্পতি কমজোর অবস্থাতে আছে দুর্বল আছে তারা অবশ্যই দেখান এবং বৃহস্পতির একটি কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু উন্নতি হবে এবং আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে লিখে রাখুন বিশ্বিক রাশি এবং আপনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অবশ্যই নিজস্ব জন্মছক একবার হলো অ্যানালাইসিস করে নিন অর্থাৎ কোন জায়গাটাতে সমস্যা আছে আপনার জন্মছক আপনি বা যাদের ক্ষেত্রে নেই তারা হস্তরেখা অ্যানালাইসিস করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ এই সময় নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এই সময়ের মধ্যে আপনাদের মানে এই যে বৃহস্পতি যে বকরি থেকে মার্গি হচ্ছে কিনা চব্বিশে নভেম্বর টু আপনার একুশে এপ্রিল দু হাজার পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তনের কিন্তু সূচনা কিন্তু হতে চলেছে অর্থাৎ যেটা আপনারা কল্পনার বাইরে বৃশ্চিক রাশি এবং বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে বিশেষ করে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু পাবে অর্থাৎ এই বৃহস্পতি মার্গি হওয়াতে কি না ডিভিডেন্ট যেটা ডিভিডেন্ট পাবে বিশ্ব রাশির থেকেও যদি বেশি ডিভিডেন্ট যদি পায় সে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বিশেষ করে সম্পত্তিগত দিক থেকেও লাভ পাবে কারণ আপনাদের ধনাধিপতি আকস্মিক অর্থপ্রাপ্তি এবং দৈনন্দিন রোজগার আপনাদের এই সময় কিন্তু নিশ্চিত রূপে বৃদ্ধি কিন্তু করতে চলেছে অবশ্যই আপনারা বৃহস্পতির কবচ আপনারা পরিধান করুন আপনাদের যাবতীয় সমস্যার সমাধান নিশ্চিত রূপে কিন্তু হবে তবে অবশ্যই পার্সোনাল চার্ট একবার অ্যানালাইসিস করে নিন আপনার ক্ষেত্রে কোনটা দরকার কোন গ্রহের প্রতিকার করা দরকার এটা আপনারা আগে জেনে নিন তারপরে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ